আসন্ন লোকসভা ভোটের আগে সোমবার মুর্শিদাবাদের জলঙ্গিতে কংগ্রেস এবং সিপিআইএম এর প্রায় 100 নেতা ও নেত্রী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। জলঙ্গির উত্তরজন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান মহাশয়ের হাত ধরে এদিনের এই যোগদান। পঞ্চায়েত দখল আমরা পেয়েছি, এরপরে আমরা আমরা বিধায়ক পেয়েছি, আমরা জেলা পরিষদ পেয়েছি, আমরা এবার আমাদের এমপি আমাদের দরকার। এমপি যে লটের টাকা করতে হবে, যে আপনি ভোট নিয়ে গেছেন তারপরে আপনি আর আসেননি, মেয়েদেরকে দিয়ে মহিলাদেরকে দিয়ে আপনাদেরকে রাস্তায় নামাতে হবে। আপনারা দেখে নেবেন মুর্শিদাবাদ জেলায় আমরা মমতা ব্যানার্জিকে কথা দিয়েছি যে আপনার এই লড়াই, আপনার এই আন্তরিকতা, মাইনের ভিক্ষামিটিতে বলা পর্যন্ত যে আপনি একে এরপর একে অনুদান দিচ্ছেন এবং এলাকায় শান্তি বিরাজ করার জন্য যেভাবে বিজেপির বিরুদ্ধে আপোষহীন লড়াই করছেন এবং মানব কল্যাণে গরিব মানুষের স্বার্থে, খেত মজুরের স্বার্থে একের পর এক নতুন পরিকল্পনা গ্রহণ করছেন, মায়েদের স্বার্থে যুবশ্রী রূপশ্রীর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তাই এই বাংলায় আর আমরা অন্য দলকে সমর্থন করব না, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করব। এবং আগামী দিনে লোকসভা নির্বাচনে এই বাংলায় 42-এ 42 উপহার দিয়ে আমার নেত্রী মমতা ব্যানার্জিকে দিল্লির দরবারে পাঠাবো, প্রধানমন্ত্রী তখতে বসাবো, এই হোক আগামী দিনে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যেতে চাইছি। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলার চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।